नमस्कार बंधुरा, बांगालघाटी रान्नाघर एंड व्लॉगे तुम्हारे सबाई के स्वागत। आमार आजकेर विंटर स्पेशल रेसिपि हलो गाजरेर पायस। शीतकाले आमरा ए गाजरेर पायस किन्तु बाड़ीते प्राय अनेकेई बानिये थाकि। आमी किभावे ए गाजरेर पायस बाड़ीते बानाई सेटाई आजके तोमादेरके करे देखाबो। ताहले आमार संगे थेके पुरो भिडियोटा देखते थाको। आमी प्रथमे एक टेबिल चामच घी दिए दिलाम कड़ाईते। घीटा गले गेले आमी एबार एर मध्ये दिए देव 20 थेके 25 मतो गोटा काजू बादाम। तोमरा चाइले काजू बादामगुलो भेंगेओ दिते पारो। एबार ए काजू बादामगुलो आमी एकदम लाइट ब्राउन करे भेजे नेब। आर गैसेर फ्लेमटाके किन्तु आमी ए समय लोतेई रेखेछि। काजू बादामगुलोर मध्ये ठीक एइरकम एकटा कालार चले एले आमी ए काजू बादामगुलोके तुले रेखे देव। आमी एखाने 500 ग्राम गाजर ग्रेट करे निएछि। आर गाजरटा किन्तु प्रथमे भालो करे धुए तारपर ग्रेट करे निते हबे। ग्रेट करार पर किन्तु कखनोई धोया जाबे ना। एई ग्रेट करा गाजरटा आमी काजू बादाम भेजे रखार बाकि घियेर मध्ये दिए दिलाम। गाजरटा आमी एखाने सबथेके छोटो छिद्रयुक्त ग्रेटार दिए ग्रेट करे निएछि। एबारे एखाने गाजरटाके एकटु भेजे निते हबे। एखाने आमार भाजते भाजते मने होच्छिलो जे गाजरटार मध्ये एकटु घी दिले भालो हय़, তাই আমি এখানে আরো এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, প্রয়োজন হলে দিতেও পারো নয়তো নাও দিতে পারো। এবারে গাজরটাকে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো একটু ভেজে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। গাজরটা ভাজতে ভাজতে এই সময় বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর গাজরটাও বেশ নরম হয়ে গেছে। এবারে গাজরটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি ওই গাজর ভাজার কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর দুধ। তোমরা যে কোনো প্যাকেটের দুধও এখানে ইউজ করতে পারো। আর আমি এখানে 500 গ্রাম গাজরের জন্য 1 কেজি দুধ নিয়েছি, মানে যেই পরিমাণ গাজর নেবে তার ডাবল দুধ এখানে দিতে হবে। এবারে আমি এখানে দুধটাকে একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকব। একভাবে না নাড়লেও হবে, মাঝে মাঝে নাড়বো, আবার মাঝে মাঝে হাতটাকে একটু রেস্ট দিয়ে আবার নাড়তে থাকব। এইভাবে নাড়তে নাড়তে আমি দুধটাকে একটু ঘন করে নেব। আর দুধের ওপর কিন্তু সর পড়তে দিলে হবে না। যখনই দুধের মধ্যে সর পড়তে থাকবে তখনই সরটা একটা খুন্তি দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এই দুধের মধ্যে থেকে 2 হাতা মতো দুধ একটা কাপের মধ্যে তুলে নিলাম। তারপর আমি 2 টেবিল চামচ মতো পাউডার দুধ ওই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসে বসানো দুধটা দেখো এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো চিনি। চিনিটা তোমরা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। চিনিটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর চিনিটা দুধের সাথে ভালো করে মিশে গেলে আমি এবার সেই গুঁড়ো দুধ মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ দুধটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পর দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর গাজরের পায়েস বানানোর জন্য কিন্তু দুধটাকে এরকমভাবেই ঘন করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ঘিয়ে ভাজা গাজরটা আর তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদামগুলো। এরপর এগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর গাজরটার সাথে দুধটা আরও কিছুক্ষণ একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে গাজরটা যখন দুধটার সাথে খুব ভালো করে মিশে গিয়ে থকথকে একটা ব্যাপার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচ। এই ছোট এলাচগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব 15 থেকে 20 মতো গ্রেট করে রাখা পেস্তা বাদাম। এই পেস্তা বাদামটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব, কারণ গাজরের পায়েসটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এই শীতকালে গাজরের পায়েসটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। এটা শুধু মুখে খেতে যেমন ভালো লাগে সেরকমই লুচি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও, তার সঙ্গে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি এরকমই একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে রেসিপিটা একটু সবার সাথে শেয়ার করে দিও। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।